বাংলাদেশ ষড় ঋতুর দেশ, আর এই যে বাংলাদেশে ছয়টি ঋতু রয়েছে সেই ঋতুর মধ্যে এই যে বর্ষাকাল, এই বর্ষাকাল একটি গুরুত্বপূর্ণ ঋতু। এবং এই বর্ষাকালে এই আষাঢ় মাসে, বিশেষ করে জ্যৈষ্ঠী এবং আষাঢ় মাসে বা জ্যৈষ্ঠ আষাঢ় মাসে কিন্তু আমাদের বাংলাদেশে প্রচুর ফল পাওয়া যায়। আম, কাঁঠাল, জাম, এসব যে নামি দামি ফলগুলো আছে সেই ফলগুলো এই সময়টাতে পাওয়া যায়। তো এখন এই যে সময়ে আমি ভিডিওটা করছি সেটি হলো আষাঢ় মাসের প্রায় শেষ সপ্তাহ। তো এই সময়টাতে বাজারে প্রচুর কাঁঠাল আসে। তো এখানে আমরা দিনাজপুর জেলার কাঁটাপাড়া গ্রামে একটি বাগানে এসেছি। এখানে কয়েকটি কাঁঠাল গাছ লাগানো আছে। দেখুন এই যে কাঁঠালগুলো আপনাকে দেখাচ্ছি, যে গাছগুলির বয়স 10-12 বছর হবে। ভালোই কাঁঠাল রয়েছে এবং কাঁঠালের সাইজগুলো কিন্তু বেশ বড় সর। বাংলাদেশের জাতীয় ফল হলো কাঁঠাল। তো সেই কাঁঠালকে আমরা সেভাবে গুরুত্ব দিয়ে চাষ করি না, কিন্তু আসলে এই কাঁঠাল অত্যন্ত পুষ্টিকর ফল। আমরা দেখাচ্ছি আরও একটি গাছে কত কাঁঠাল রয়েছে। এই যে দেখুন এই গাছটিতে কিন্তু অনেক কাঁঠাল ধরেছে। একদম গোড়া থেকে ধরা শুরু হয়েছে, এমনকি এই যে কাঁঠালের মাছ বরাবর সেখানেও ধরেছে। এই কাঁঠালগুলো যদিও একটু ছোট সাইজের কিন্তু সংখ্যায় অনেক বেশি। এই যে দেখুন গাছটি কিন্তু খুব বেশি বড় নয়, কিন্তু কাঁঠাল কত ধরেছে। তো কাঁঠাল কাঁচা অবস্থায় তরকারি হিসেবেও যেমন খাওয়া যায়, তেমনি পাকা কাঁঠাল একটি গুরুত্বপূর্ণ ফল, যেটি বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরেই সমাদৃত। এই কাঁঠাল যেমন কাঁচা হিসাবে তরকারি খাওয়া যায়, তেমনি এর পাকা কাঁঠালের স্বাদ অতুলনীয়। এর গন্ধ এত মিষ্ট গন্ধ যে ঘরের মধ্যে কাঁঠাল থাকলে চারপাশে তার সুবাস ছড়িয়ে পড়ে। আবার কাঁঠালের যে কাঠ সেটিও অত্যন্ত শক্ত মজবুত কাঠ পায়। এই কাঁঠাল কাঠের যে ফার্নিচার, সেই ফার্নিচার কিন্তু একটি উন্নত মানের ফার্নিচার হয় এখান থেকে। এই যে দেখুন উপরের দিকেও কাঁঠাল ধরেছে। তো একটু যত্ন করলেই কাঁঠালের গাছ কিন্তু সুন্দরভাবে বেড়ে ওঠে এবং অল্প দিনেই কাঁঠাল ধরতে শুরু করে। বাংলাদেশের যে মাটি এবং আবহাওয়া তা কাঁঠাল উৎপাদনের জন্য অত্যন্ত উপযোগী। তো বাংলাদেশের যেসব জায়গায় কাঁঠাল উৎপাদন করা সম্ভব সেখানে যদি এভাবে হোমস্টে গার্ডেন অথবা কমার্শিয়াল গার্ডেন এগুলোতে যদি কাঁঠালের চাষ করা যায় তাহলে বাজারে যে কাঁঠালের চাহিদা সেই
চাহিদা মিটিয়েও এই কাঁঠালের থেকে উৎপাদিত বিভিন্ন ধরনের যে দ্রব্যাদি, সেই দ্রব্যাদি খাদ্য দ্রব্যাদি সেগুলো প্রক্রিয়াজাত করার একটা সুযোগ তৈরি হবে এবং এই প্রক্রিয়াজাত কাঁঠালের খাদ্যদ্রব্য বাইরে বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে। তো আমরা মনে করি যে এই কাঁঠালের চাষটা আরও বাংলাদেশে বৃদ্ধি করা দরকার, কেননা বাংলাদেশে জনসংখ্যা ক্রমান্বয়েই বাড়ছে আর বাংলাদেশে যে দরিদ্র জনগোষ্ঠী তাদের এই যে কাঁঠাল কেনার সামর্থ্য সেটিও কিন্তু আস্তে আস্তে নাগালের বাইরে চলে যাচ্ছে। তো যদি আমরা ব্যাপকভাবে কাঁঠাল চাষের উদ্যোগ নিই তাহলে এই যে বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠী আছে যারা পুষ্টিহীনতায় ভোগে তাদের জন্য ফলমূল খাওয়ার কিন্তু দরকার রয়েছে এবং এই পুষ্টিহীনতার কারণে তারা নানান রোগে আক্রান্ত হয়। তো এই কাঁঠালের মধ্যে যেমন রয়েছে বিভিন্ন ধরনের খনিজ দ্রব্য, ভিটামিন এবং অন্যান্য নিউট্রিয়েন্টস, উপযোগী নিউট্রিয়েন্টস যেগুলো মানুষের স্বাস্থ্য গঠনে এবং তার যে পারফরমেন্স সেই পারফরমেন্স বৃদ্ধিতে সহায়তা করে। আপনারা জানেন যে কাঁঠালের বড়া অত্যন্ত সুস্বাদু একটি জনপ্রিয় খাবার। এই কাঁঠালের বড়া তৈরি করেও আমরা বিভিন্ন স্টলে বিক্রি করি এই কাঁঠালের যে বড়া ছাড়াও অন্যান্য আরও খাদ্যদ্রব্যাদি উৎপন্ন করে আমরা বিক্রয় করে ভোক্তাদেরকে যেমন সন্তুষ্ট করতে পারবো তেমনি খুদে খুদে যে এন্টারপ্রেনার আছে তারাও এই কাঁঠালকে ব্যবহার করে তাদের জীবনযাপন প্রণালী আরও উন্নত করতে সমর্থ। তো আমরা এই ভিডিওর মাধ্যমে যে সমস্ত ব্যক্তি কৃষি সঙ্গে সম্পর্কিত এবং উদ্যোক্তা যারা রয়েছে কৃষি উদ্যোক্তা তাদেরকে আমরা অনুপ্রাণিত করছি যে হোক না সেটা হোমস্টিট গার্ডেন অথবা কমার্শিয়াল গার্ডেন আপনারা কাঁঠালের চাষ করুন এবং ভালো জাতের কাঁঠাল গাছ লাগিয়ে সেখান থেকে যেমন আপনারা উপকৃত হতে পারবেন আর্থিকভাবে তেমনি এই যে কাঁঠাল চাষ করার ফলে যে বাজারে এই কাঁঠালের যে চাহিদা সেই চাহিদার সংকুলন করা সম্ভব হবে ব্যাপক কাঁঠালের সরবরাহের মাধ্যমে এবং সেই সাথে বাংলাদেশে যে আপামর দরিদ্র জনগোষ্ঠী আছে তাদেরও কাঁঠাল ক্রয় ক্ষমতার সামর্থ্যের মধ্যে চলে আসবে। ধন্যবাদ সবাইকে।